দেশ জুড়ে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 32 লাখ মানুষকে দেয়া হবে টিকা, তবে টিকা পাওয়া সাপেক্ষে গণটিকার সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলেই 25 বছর এবং তার বেশি বয়সীরা টিকা দিতে পারছেন। প্রথম দিনে দেখা গেছে লম্বা লাইন, কেন্দ্রে নির্ধারিত টিকা শেষ হওয়ায় অনেককেই ফিরে যেতে হয়েছে। দর্শক, এ বিষয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন শ্যামলী 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, নিশ্চয়ই শুনছেন আমাকে, স্বাগত জানাচ্ছি আপনাকে এডিবিসি নির্বাচিত সংবাদে। যে বিষয়টি জানতে চাইব যে আজকে প্রথম গণটিকা কার্যক্রম শুরু হলো, আপনাদের অভিজ্ঞতা কি, আপনারা যে প্রত্যাশা করেছিলেন এই গণটিকার মাধ্যমে সেটি পূরণ হয়েছে কিনা? জি, ধন্যবাদ। যেহেতু জানেন যে সারা দেশে একদিকে শুরু হয়েছে, এটা হলো ইউনিয়ন পর্যায়ে প্লাস আপনার সিটি কর্পোরেশন এলাকায় এবং পৌরসভায়, এবং সেখানে কিন্তু সুষ্ঠুভাবে কার্যক্রম চলছে। অনেক মানুষ এসে যেটা কমপ্লেন করছে আসলে যে টিকা পাচ্ছে না, কিন্তু একটা প্রত্যেকটা সেন্টারে কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু দেওয়া হচ্ছে যে 300 দিবে ডেলি। সেক্ষেত্রে ওইটা কিন্তু আমাদের দেখতে হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা মেনটেন হচ্ছে কিনা, কারণ হলো যে স্বাস্থ্যবিধি যদি মেনটেন করা না হয় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের করোনা ছড়িয়ে পড়তে পারে। কিন্তু সব দিক বিবেচনা করে কিন্তু সরকার এই কার্যক্রমটা চালু করেছে, এই ভ্যাকসিনেশন কার্যক্রমকে গতিশীল করার জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা করা আপনারা জানেন, এবং সুষ্ঠুভাবে কিন্তু পরিচালনা হয়েছে এবং সব জায়গায় কিন্তু একইভাবে ভালোভাবে চলছে। সবার আগে যেটা দরকার আসলে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা, ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো চলবেই, টিকা প্রাপ্যত অনুসারে কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলবে, এবং জানেন ফিল্ড হাসপাতাল নিয়ে কথা বললে সেটা চালু আছে, চালু হয়েছে এবং আরো সামনে বাড়ানো হবে। আমরা কিন্তু স্বাস্থ্যসেবা যারা আছি অন্যান্য ক্ষেত্রে সবাই কিন্তু আমরা কাজ করছি, এটা হলো যাতে মানুষকে সচেতন করার জন্য এবং স্বাস্থ্যবিধি যাতে মানে সবকিছু মিলে কিন্তু আসলে এই জিনিসগুলো করা হচ্ছে, যাতে করোনার এই যে সংক্রমণটা যেটা অবশ্যই যাতে কমে, মৃত্যু সংখ্যাটা যাতে কমে, সেই কারণে চালু করে। আশা করি আরেকটা বিষয় একটু আমাদেরকে নিশ্চিত করবেন কি না, এক একটি কেন্দ্রে কতগুলো বা কতজন মানুষকে টিকা দেওয়া হয়, নিয়মিত আমাদের যেটা টিকাদান কর্মসূচি যেটা চলছে আজকে, তাহলে যে আপনার যে সারা দেশে এক জায়গায় ইউনিয়ন ওয়ার্ডে পৌরসভাতে চলছে, সেটার জন্য তো আপনি জানেন ওয়ার্ড গুলোতে 300 করে, এক একটা ওয়ার্ডে 3টা ওয়ার্ড করে এরকম করে চলছে, মানে 200 200 করে। আর এমনি যে টিকাদান কর্মসূচি যেটা নিয়মিত, সেখানে প্রত্যেকটা সেন্টারে যার যার হলো যে সক্ষমতা, কোনো সেন্টারে হয়তো 2000 দিচ্ছে, কোনো সেন্টারে 1500, কোনো সেন্টারে হয়তো 400, যখন রেজিস্ট্রেশন যেভাবে করছে সে অনুযায়ী কিন্তু মেসেজ আমরা পাঠাচ্ছি। এবং অলরেডি কিন্তু আপনারা জানেন যে 25 পর্যন্ত করা হয়েছে রেজিস্ট্রেশন, খোলা খুলে দেওয়া হয়েছে, মানুষ কিন্তু খুব আগ্রহ ভরে উৎসাহ ভরে কিন্তু ভ্যাকসিন দিচ্ছে, এবং সেটা হলো যার যার সেন্টারে প্রাপ্যতা অনুসারে তারা কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালু করছে, যে তাদের সেন্টারে কতজনকে দিতে পারবে মেসেজ এবং কতজনকে তাদের দেওয়া সম্ভব স্বাস্থ্যবিধি মেনে। অবশ্যই এটা দেখতে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, কারণ চাইলে কিন্তু আমরা অনেক মানুষকে সাথে করতে পারছি না, সেখানে কিন্তু লম্বা লাইনটা পড়ে যায় এবং স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়, সেই কারণে ওইটা দেখে কিন্তু আমরা কাজটা করছি। জি আয়েশা আক্তার, আপনি বলছিলেন যে লম্বা লাইন করে যেহেতু গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, আজকে আমরা আমাদের রিপোর্টে দেখলাম আমাদের সহকর্মীর যে অনেকে আবার টিকা না পেয়ে ফেরত চলে যাচ্ছে, ফলে নিশ্চয়ই তারাও সেই লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে এবং তারপরে যখন টিকা পায়নি চলে গিয়েছে, হয়তো তাদেরকে আরও একদিন আসতে হবে। এবং এই মানে এই করোনাকালীন এই সময় আপনি জানেন যে এখন কঠোর বিধিনিষেধ চলছে, এই সময় তাদের আসাটা কিছুটা দুর্ভোগেরও ব্যাপার, একটু বলবেন কি না এই বিষয়টি সমন্বয়ের কোনো চিন্তাভাবনা আপনাদের আছে কি না? তাহলে কিন্তু লম্বা লাইনটা পড়তে হয় না, এবং যারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হতাশ হবেন না, আপনারা শুধু মানে সবাইকে ভ্যাকসিনের আওতা আনা হবে, ভ্যাকসিন কিন্তু এক এক করে সবাই পাবে, এমন না যে ভ্যাকসিন আজকে পেলাম না দেখে আর পাবো না, তা না, একটা সেন্টার একটা নির্দিষ্ট একটা ভ্যাকসিনের প্রাপ্যতা আছে যে এই সেন্টারে এতগুলো দেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু আসা উচিত, কারণ যদি বেশি চলে আসে, যেমন আমাদের সেন্টারে যদি কথা বলা হয় যে দেখা যাচ্ছে যে অনেক সেন্টারে শুধু আমাদের না, যে মেসেজটা না পেয়ে চলে আসছে, মেসেজটা পেয়ে আসতে কিন্তু তাদের কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না, স্বাস্থ্যবিধি কিন্তু ঠিক মতো মেনটেন করা হচ্ছে, আমাদের দ্বিতীয় সুবিধা হচ্ছে, অনেকে অস্থির হয়ে যাচ্ছে আমি মানে ভ্যাকসিনটা পাবো না, আসলে কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল পাওয়া কিন্তু যাচ্ছে এবং সবাইকে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে কাজটা করছে, ভ্যাকসিন সবাই পায়, পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে, কারো কোনো অস্থিরতার কোনো কারণে অধৈর্যের কারণে আপনারা শুধু স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা সংক্রমণটা অবশ্যই কমাতে হবে, স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু সংক্রমণটা কমবে না। সেটাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়েশা আক্তার আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।